জীবনের জন্য একটা উদ্দেশ্য ঠিক করে নিন, আপনার সকল পরেশানি দূর হয়ে যাবে। লাইফের প্রিন্সিপাল পারপাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে পাওয়া যায় এটাই তৈরি করে নিন, তাহলে দেখবেন আর কোনো টেনশন আপনার মনে জায়গা করতে পারছে না, আপনার মনে কখনো দুনিয়ার কোনো টেনশন আসবে না। আপনি যদি চিন্তা করেন কিভাবে আল্লাহকে পাবো, এটাই আমার দুনিয়ার একমাত্র উদ্দেশ্য, তাহলে সব এনাফ। আপনার মনে হবে না আমার সহপাঠী এত টাকা ইনকাম করছে তাহলে আমার নেই, আমি হয়তো ঠকে গেলাম। আপনি বলবেন আলহামদুলিল্লাহ তার টাকা আছে, আমার কাছে আল্লাহ আছে, আমি তো আল্লাহকে পেয়েছি, আমি সফল। যখন আপনি দেখবেন আপনার ভাই তার বাড়ি আছে গাড়ি আছে, আপনার মনে হবে না যে কেন আপনার ভাইয়ের গাড়ি আছে বাড়ি আছে কিন্তু আপনার নেই। আপনার হৃদয় থেকে একটি কথাই বেরিয়ে আসবে, আলহামদুলিল্লাহ তার বাড়ি আছে গাড়ি আছে তাতে সমস্যা কি, আমি তো আল্লাহকে পেয়েছি, আমার জীবন সার্থক। অনেকে আপনার চেয়ে অনেক উপরের পোস্ট পজিশনে থাকবে, অনেক সম্মানিত হবে, দুনিয়ায় অনেক সম্মান পাবে, মানুষ তার কথায় দাম দিবে, আপনার কিছুই মনে হবে না। আপনি বলবেন আলহামদুলিল্লাহ তার সম্মান আছে, আমার কাছে তো আল্লাহ আছে, আমি আল্লাহকে পেয়েছি, অতএব আমার জীবনের উদ্দেশ্য সার্থক। আপনি যদি আপনার জীবনের একটি উদ্দেশ্য তৈরি করে নেন, সেটি হলো কিভাবে আল্লাহকে পাবেন, তাহলে দুনিয়ার সকল পেরেশানি আপনার দূর হয়ে যাবে। টাকার পেরেশানি, যত ব্যস্ততা, যত শগুল, শোহরত অর্জনের ব্যস্ততা, টাকার ব্যস্ততা, সংসারের ব্যস্ততা, পপুলারিটির ব্যস্ততা, যত ব্যস্ততা আছে মানুষ এগুলোর জন্যই তো নিজের সময়টাকে নষ্ট করে। কিভাবে টাকা উপার্জন করা যায়, কিভাবে বেশি বেশি প্রশংসা মানুষের কাছ থেকে পাওয়া যায়, কিভাবে আরো বেশি পপুলার হওয়া যায়, এগুলোকে নিজের জীবনের উদ্দেশ্য হিসেবে ধরে নেয়। কিন্তু যদি এগুলোকে নিজের জীবনের উদ্দেশ্য না বানিয়ে নিজের জীবনের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে পাওয়া এটাই তৈরি করে নেন, তাহলে আপনি আর এত ব্যস্ত হবেন না। শুধু একটা লাইনেই আপনার ব্যস্ততা থাকবে, সেটা হলো কিভাবে আল্লাহকে পাওয়া যায়। দুনিয়ার সকল পরেশানি আপনার অন্তর থেকে দূরে হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলেছেন, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা, যে তার নিজের জীবনের চিন্তাগুলিকে একটা চিন্তায় কেন্দ্রীভূত করে, হাম্মাল মাআত, সেটা হলো পরকালের চিন্তা, কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার যত পেরেশানি আছে সকল পেরেশানিগুলির জন্য যথেষ্ট হয়ে যায়। অমন্তাশা আবাদ বিহিল হুমুমু ফি আহওয়ালিদ দুনিয়া, আর দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে যার চিন্তা ভাবনাগুলি বিস্তৃত হয়ে থাকে, কিভাবে দুনিয়া পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এই সকল বিষয় নিয়ে যে চিন্তা ভাবনা করে, লাম ইউবালিল্লাহ ফি আইয়াউদিয়াতিহি মাত হালাক, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার দিকে তাকানো না যে এই সকল ব্যস্ততা পূরণ করতে গিয়ে কখন সে মারা যায়, সে তো নিজের চিন্তা নিজে করছে, এই জন্য আল্লাহ তার চিন্তা করেন না। আর যে আল্লাহর জন্য চিন্তা করে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চিন্তা করে, আল্লাহ তার দুনিয়ার সকল চিন্তাগুলির জন্য যথেষ্ট হয়ে যায়। আর ওই লোকটা অন্তর থেকে প্রশান্ত হয়ে যায় এবং তার অন্তর থেকে সকল প্রকারের টেনশন দূর হয়ে যায়। এজন্য আপনার জীবনের উদ্দেশ্য একটাই করে নিন, সেটা হলো কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে আখিরাত পাওয়া যায়। আর যদি আপনার জীবনের উদ্দেশ্যটা দুনিয়া পাওয়া করে নেন, তাহলে আপনি দেখবেন অসংখ্য ব্যস্ততার মধ্যে নিমজ্জিত হয়ে গেছেন, আর এই ব্যস্ততার মধ্যে থাকতে থাকতেই হঠাৎ একদিন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি বুঝতেও পারবেন না। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।